দেখো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, তো পিছনে মা বাবুকে নিয়ে আসে, বাবা আর বাবা ওদিকে পিছনে আসছে, বাবা কাউকে হাত ধরতে দেবে বলে শুনিনি, তো বলবে হাত ধরতে পারবে না, আমি আমি ঠিক আছি চলো তোমরা আগে চলো, হাত ধরতেই দিচ্ছে না, তো ওই জন্য আগে যেতে হচ্ছে বাধ্য হয়ে, তো যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কালকে যাব সকালে, আজকের ওই যে ফ্ল্যাগ যে নামানোটা যেটা ইয়ে করে না ওটাই দেখতে যাচ্ছি, কিন্তু জার্নিটা হয়ে গেছে কি না বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, উঁচু আছে উঁচু আছে, তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি, পতাকা যে নামানো হয় না ওটা দেখার জন্য পাল্টে দেওয়া হয় পতাকাটা, ওটাই দেখার জন্য যাচ্ছি। দেখো হনুমান বন্ধুরা চলে এসেছি আমরা মন্দির প্রাঙ্গণে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর এই দেখো ওপরে দেখো পতাকা না যাই মানে চেঞ্জ করার জন্য একটা মানুষ অলরেডি ওপরে উঠে গেছে, দেখো বন্ধুরা উঠছে একজন মানুষ ওপরে, আমি মোটামুটি যতটা সম্ভব জুম করা যা করেছি, সবে উঠছে বাবু এখন ঠাকুমার কোলে উঠে গেছে, বাবুও দেখতে পেয়ে গেছে, বাবুও দেখতে পেয়ে গেছে ফ্ল্যাগ হোস্টিং, বাবুও দেখতে পেয়ে গেছে, আমার গোপালকে দেখো, আমার গোপালটাকে দেখো, আমার গোপালকে দেখো, দেখো ওই যে মন্দিরের চূড়াতে ওই যে মানুষটা এখন দেখো নড়াচড়া করছে ওখানে, একজন নেমে যাচ্ছে, ওরে বাবা নেমে যাচ্ছে নিচে নামে।
এখানে লাল পতাকা ছিল, এটা এখন চেঞ্জ করে হলুদ পতাকা করে দিল। তারা দূর থেকে আসলে জুম করে কেটে যাচ্ছে ছবিটা। আর দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঠিক মন্দিরের সিংহদুয়ারের সামনে। আমরা আগে যে এসেছিলাম আগের পুরী আর এখনকার পুরীর মধ্যে সম্পূর্ণ মানে এত পরিবর্তন হয়েছে, মানে আমরা নিজেদেরই চিনতে অসুবিধা হচ্ছে। পুরো আমূল পরিবর্তন এবং সম্পূর্ণ তার গেট আপ চেঞ্জ এবং তার একটা সিস্টেমেটিক এত সুন্দর করে দিয়েছে। আর লোকে লোকারণ্য, দেখো ভিড় দেখো। সঙ্গে মানুষ ঢুকছে অনেকে এখন সন্ধ্যাবেলা থেকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ শুনেছে ওখানে কে বল, জয় জগন্নাথ, তুমিও করো জয় জগন্নাথ, করো 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 করো। আর এই দেখো বন্ধুরা, এখানে আমার দুই গোপাল কেমন করে প্রভুর মন্দির দর্শন করছে। যদিও সমস্ত প্রভুই একই, আমার গোপালও তার মধ্যেই বিরাজমান। দেখো আর এখানে দেখো একটা নতুন ধরনের আইসক্রিম, যদিও আমি আগে দেখেছিলাম তুমি দিদিভাই দেখেনি, তো চাইছিল না খেতে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে, তো বললাম অন্তত একবার একটু টেস্ট করে দেখো। তো আমি বানাতে বললাম, এই আইসক্রিমটার নাম যদি আমি জানি না, তো দিদিভাইকে সামান্য এক প্লেট কিনে দিলাম, টেস্ট করে দেখছে এই খাবে। আর এখন দেখো বন্ধুরা কত অপূর্ব এক মনোরম দৃশ্য, ঠিক সন্ধ্যা হয়ে গেছে এই মুহূর্তে, মানে মনোরম প্রকৃতি বললে কম পড়ে যায়। দেখো আকাশের কত সুন্দর রং, আর তার মধ্যে আমার প্রভুর মন্দির দেখো কত সুন্দর লাগছে, আলোয় আলোকিত হয়ে আছে, এত সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গণ। আর মানুষের ঢল যা, এখান থেকে আমাদের যেতেই ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে। তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।